আমি আজকে ড্রাগন ফল গাছ নিয়ে এসেছি। এটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছে, এটা আমি আজকে লাগানো দেখাবো। আমার বুড়ো আমাকে গর্ত খুঁড়ে দিচ্ছে। বুড়োকে বুড়ো বললে রেগে যায়। এটা আমি এখানে রেখে দিচ্ছি, গর্তটা হয়নি, খুঁড়ে দেবো, তারপরে লাগিয়ে দেবো। ডাল দিয়েছে, আমি এটা প্রথম ডাল কেটে নিয়েছি, এরপরে ছোটো ছোটোগুলো লাগিয়ে দেবো, এক এক জায়গায় এক একটা লাগিয়ে দেবো। অনেকটাই গর্ত খুঁজতে হবে, এতটা পিড়া। বিড়ি পিয়েঙ্গে বিড়ে বিড়ি পিয়েঙ্গে। ওই পাশে আরেকটা বসাবো বাবু। বসিয়ে দাও না, পেয়ারা খাওয়ার কি দরকার? ধরে কি করছি নাও না, গর্ত অনেকটা করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চারাটা বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে মাটি দিয়ে দিয়েছি। এবার দেবো বালি, এরা বালিটা দিয়ে দাও কিছু। এটা লাল বালি, ঘরের ওই লাল বালি, বালিটা একটু দিয়ে দিচ্ছি অর্ধেক। ব্যাস, এরপরে আবার মাটি দিয়ে দেবো, দিয়ে দাও মাটি। গাছটা বেঁচে গেলে, ফল হয়ে হলে সব বন্ধুরা আসবেন, খেয়ে যাবেন। আর বালি দিতে হবে না, একবারে দিলেই কাফি। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। আমাদের বাড়িতে কত গাছ আছে দেখেন, আমাদের এলাকায় আমাদের বাড়ি সব থেকে গাছ বেশি। সব জায়গায় তো গাছ কেটে দিচ্ছে, মানুষ নিঃশ্বাস নিতে পারবে না ভালো এরপরে। আর আমরা যত পারি গাছ লাগিয়ে লাগিয়ে বাগান করে নিচ্ছি, একদম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে বাড়িঘর। এইভাবে লাগিয়ে দিয়েছি, সঙ্গে এটা পেয়ারা গাছ, এটা বড় হয়ে গেলে পেয়ারা গাছের সঙ্গে বেঁধে দিতে হবে। এখানে একটা পেলা দিয়ে দিতে হবে কাঠ দিয়ে, আর একটু মাটি দিয়ে উঁচু করে দাও। আমি একটা কাঠ নিয়ে আসি, আপাতত এইখানটা দেওয়ার জন্য, বড় হয়ে গেলে এইটা বেঁধে দিতে পারবে। আমার মিনি চলে আসছে গাছ লাগাতে। ব্যাস, এবার দড়ি নিয়ে আসি, একটা দড়ি দিয়ে বেঁধে দিই। আমার মিনি খেলতে চলে আসছে। এই না না, মিনি করিস না ওরকম। আবার খেলতে আসে না, হাঁকতে আসে।
বন্ধুরা জানে তো বিড়াল কেন করে? বন্ধুরা দেখেন আমি বেঁধে দিয়েছি, এটা আর গর্ত করো না। গর্ত করছি না, উঁচু করছি। উঁচু করছি, জল এদিকে জল জমুক না। হ্যাঁ, ওপাশে জমুক, ওড়ায় না গেলেই হবে। অযথা উঁচু করছি। মিনিও দেখতে বসে হালকা করে জল দিয়ে দেবো বন্ধুরা। কেন বৃষ্টি আছে, এমনি জল পড়বে, কাজে আবার সকাল সবে লাগালাম বলে একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে বৃষ্টি হচ্ছে, এমনি হয়ে যাবে। মিনি পানি পিয়ে গা। হ্যাঁ হ্যাঁ, আমার মিনি শুরু হয়ে গেছে বান্দরে পান। এই কোথায় এরকম উঁচু করে দিতে হবে? ফুঙ্গি হয়েছিল সব ডাল, সেই ডালগুলো আমি কেটে দিয়েছি। এবার এই ডালগুলোকে আমি এইভাবে কেটে দিচ্ছি চাকুর সাহায্যে। এবার আমি একটা অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি, তাকে আমি ছুলে এরা আঠাটা বের করে নেব। এর এইভাবে আমি আঠাটা বের করে নিয়েছি। এবার এতে আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে। আমি এক একটা করে লাগিয়ে এইভাবে রাখছি। এক একটা গর্ত হচ্ছে, আমি একসঙ্গে সব বসিয়ে দেবো। গর্তগুলো আগে করে নিচ্ছি। বন্ধুরা ওইটা বড়টার সঙ্গে ছোট কটা লাগিয়ে দিয়েছি, দেখেন এই একটা। আমি একটু জল দিয়ে দিচ্ছি হালকা করে, কেন বৃষ্টি হচ্ছে, বেশি জল দেব না। এই একটা লাগিয়ে দিয়েছি, অল্প অল্প জল দেব। এই একটা লাগিয়ে দিয়েছি, আমি পারতাম না লাগাতে, বুড়ো মা সাহায্য করে দিয়েছে, ওই জন্যে তাড়াতাড়ি হয়ে গেছে। আর দুটো আছে বন্ধুরা, সেটা জায়গা তৈরি করছি। এই দুটো একটা উঁচু কোনো জায়গায় লাগিয়ে দেবো, টবের ভিতরে দিচ্ছি, চেষ্টা করছি। বন্ধুরা এটা আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, ওগুলো দেখিয়ে দিয়েছি কোথায় কী লাগিয়েছি। এবার টবেরটা মাটি তৈরি করতে হবে, সেটা আমি মাটি তৈরি করার পরে গাছটা দেখাবো পরে। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগবে জানাবেন। আসছি বন্ধুরা, নমস্কার।